ওকে, আমরা তৃতীয় নাম্বার পয়েন্টটা পড়ছিলাম, পণ্যের বাজারকে দুই বা ততোধিক অংশে বিভক্ত করে প্রতিটি বাজারে পৃথক দাম ধার্য করার নীতি গ্রহণ করতে পারে। এখানে একটা বাজার, যে পণ্যের বাজার আছে, পুরো বাজারটাকে কতগুলো সাব ক্যাটাগরিতে বিভক্ত করা হয় এবং এক একটা বাজারের জন্য এক একটা দাম ধার্য করা হয়। যেমন একটা মনোপলি বাজার হতে বাংলাদেশে মনোপলি বাজারের কাছাকাছি আছে বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহকারী যে প্রতিষ্ঠান আছে, তারপর হচ্ছে এই ধরনের, তারপর তেল আমদানি করার জন্য আছে পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তো এই যে বাংলাদেশ বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, তো অনেক সময় দেখা যাচ্ছে যারা শিল্প এলাকায় আছে তাদের ক্ষেত্রে হয়তো বিদ্যুতের কম দাম ধার্য করছে, কিন্তু আবাসিক এলাকাগুলোতে হয়তো বিদ্যুতের দাম একটু বেশি ধার্য করছে। ওকে, এছাড়াও অর্থনীতিতে আরো দু প্রকার বাজার আছে, সেটা হচ্ছে মূলধন বাজার আর একটা হচ্ছে মুদ্রা বাজার। মূলধন বাজারকে ইংলিশে বলা হয় ক্যাপিটাল মার্কেট, মুদ্রা বাজারকে বাংলায় মুদ্রা বাজার বলা হয়, ইংলিশে বলা হয় মানি মার্কেট। এখন প্রথমে আমরা দেখি মুদ্রা বাজার। মুদ্রা বাজার হচ্ছে এমন একটা মার্কেট যেখানে আসলে স্বল্পকালীন অর্থায়ন করা হয়, অর্থাৎ 1 বছর বা কম সময়ের জন্য যে অর্থ বা তহবিল সংগৃহীত হয় তাকে স্বল্পকালীন বাজার, স্বল্পমেয়াদী অর্থায়ন বলা হয়। এখন এই মুদ্রা বাজারে কি হয়, যে বাজারে 1 বছর বা কম স্বল্পমেয়াদী আর্থিক সম্পদ যেমন ট্রেজারি বিল, তারপরে হচ্ছে বাণিজ্য পত্র ইত্যাদি বেচা কেনা করা হয় সেটাকে বলা হয় মুদ্রা বাজার। আমি আবারও বলছি, যে বাজারে 1 বছর বা তার কম স্বল্প মেয়াদী আর্থিক সম্পদ যেমন হচ্ছে ট্রেজারি বিল, বাণিজ্য পত্র ইত্যাদি ক্রয় বিক্রয় হয়ে থাকে সেটাকে বলা হয় মুদ্রা বাজার। মুদ্রা বাজার কি হয়, সবসময় স্বল্পকালীন আর্থিক লেনদেন হয়ে থাকে, স্বল্পকালীন সময়ের আর্থিক চাহিদা পূরণ করার জন্য এই বাজারটা সংগঠিত হয়। তারপরে হচ্ছে এখানে কারা কারা থাকেন, এখানে হচ্ছে ব্যাংক, তারপর ব্যক্তি প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কর্পোরেশন ইত্যাদি। তারপরে হচ্ছে আমরা দেখবো এখন মূলধন বাজার। মূলধন বাজার হচ্ছে যে বাজারে 1 বছরের অধিক বা দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ লেনদেন হয়ে থাকে তাকে মূলধন বাজার বলে। সেগুলো কেমন, সেগুলো হচ্ছে হতে পারে শেয়ার, বন্ড ইত্যাদি, যে বাজারগুলোতে ক্রয় বিক্রয় হয়ে থাকে। অর্থাৎ এই মূলধন বাজারের টার্গেট হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন, অর্থাৎ 1 বছরের অধিক বা দীর্ঘমেয়াদী সময়ের জন্য যখন কোনো আর্থিক সম্পদ লেনদেন হয়ে থাকে, অর্থাৎ ক্রয় বিক্রয় বেচা কেনা হয়ে থাকে, তখন সেটাকে মূলধন বাজার বলে। মূলধন বাজারের অন্যতম একটি হচ্ছে স্টক এক্সচেঞ্জ। যেমন ধরো বাংলাদেশে যে স্টক এক্সচেঞ্জ গুলো আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারপর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এছাড়াও আরো আছে যেমন বিনিয়োগ সংস্থা, তারপরে গৃহ ঋণদান সংস্থা, তারপর শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা ইত্যাদি যে বিষয়গুলো, এরা হচ্ছে মূলধন বাজারের অন্তর্ভুক্ত। মূলধন বাজারের টার্গেট হচ্ছে দীর্ঘমেয়াদী, হ্যাঁ আমি আবারও বলছি দীর্ঘমেয়াদী অর্থায়ন, আর মুদ্রা বাজার হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। সেটা হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের জমাকৃত অর্থ থেকে মুদ্রা বাজারগুলো পরিচালিত হয়ে থাকে স্বল্পমেয়াদী অর্থ চাহিদা পূরণ করার জন্য। আর মূলধন বাজার হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থ চাহিদা মেটানোর জন্য দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি ঋণসূত্র, ঋণপত্র থেকে এই ধরনের অর্থায়ন গুলো করা হয়ে থাকে, যেমন শেয়ার অন্যতম একটা উদাহরণ হচ্ছে শেয়ার। আচ্ছা, ওকে, আমরা এখন পড়ব ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য। আগে আমরা জানবো ফার্ম কি এবং শিল্প কি এবং এদের মাঝে কি কি পার্থক্য আছে। আচ্ছা, ফার্ম হচ্ছে অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠান।
অর্থাৎ তুমি একটা একক প্রতিষ্ঠান যখন কোন দ্রব্য বা কোন সেবা উৎপাদন করবে সেটাকে বলা হবে ফার্ম। যেমন তুমি ধরো তোমার কোন একটা পোশাক কারখানা আছে, তুমি সেখানে পোশাক উৎপাদন করো, তার মানে এই সেই পোশাক কারখানাটা হচ্ছে তোমার ফার্ম। শিল্প, শিল্প কি? শিল্প হচ্ছে কোনো সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়। এই যে আমি তোমাকে বললাম তোমার একটা পোশাক কারখানা আছে, তোমার একটা তুমি ওখানে পোশাক তৈরি করো, তারপর সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন সাপ্লাই দাও কিংবা বিদেশে রপ্তানি করো। এখন তোমার মতো করে হয়তো তোমাদের ক্লাসে যতজন আছে সবারই একটা করে পোশাক কারখানা আছে, অর্থাৎ সবারই একটা করে ফার্ম আছে। এই সবার এই ফার্ম গুলো একত্রে মিলে সেটা হয়েছে পোশাক শিল্প, বা সেটাকে মানে এক ভাবে বলা হয় সেটা হচ্ছে সেটাকে বলা হয় শিল্প। এই যে সব এতগুলো পোশাক কারখানা বা এতগুলো পোশাকের ফার্ম আছে, সবগুলো ফার্মকে একত্রে যোগ করলে আমরা পাবো শিল্প। অর্থাৎ শিল্প হচ্ছে অনেকগুলো ফার্মের সমষ্টি। যখন কোন সমজাতীয় পণ্য উৎপাদনকারী সমস্ত ফার্ম গুলোকে একত্রে বলা হয় শিল্প। সেটা অবশ্যই সমজাতীয় পণ্য হতে হবে। তুমি পোশাক উৎপাদন করছো, তোমার হয়তো ক্লাসমেট আরো কয়েকজনের পোশাক উৎপাদন কারখানা আছে বা ফার্ম আছে, তাহলে এই পোশাক কারখানা বা পোশাক উৎপাদনকারী ফার্ম গুলোকে একত্রে বলা হবে পোশাক শিল্প। আবার কেউ যদি কাগজ উৎপাদন করে, তাহলে সে হবে এরকম কাগজ উৎপাদনকারী অনেকগুলো ফার্ম গুলোকে একত্রে মিলে বলা হবে সেটাকে কাগজ শিল্প। এরকম করে বিভিন্ন শিল্প গড়ে ওঠে, সেটা হতে পারে কাগজ শিল্প, গার্মেন্ট শিল্প, মৎস্য শিল্প, পাট শিল্প, চিনি শিল্প, অনেক কিছু, সিমেন্ট শিল্প, অনেক ধরনের শিল্প গড়ে উঠতে পারে। আচ্ছা, আমরা এবার দেখি ফার্ম এবং শিল্পের মাঝে কিছু মৌলিক পার্থক্য। প্রথমে দেখি সংজ্ঞাগত পার্থক্য। আমরা তো অলরেডি বললাম সংজ্ঞাটাই, ফার্মগুলো একক মালিকানায় পরিচালিত হয়, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ এক বা একাধিক প্ল্যান থাকতে পারে। এই প্ল্যানগুলো সমষ্টি ফার্ম বলা, অর্থাৎ এই প্ল্যানগুলো অবশ্যই একই ব্যবস্থাপনা বা একই মালিকানায় পরিচালিত হবে। প্ল্যান্ট হচ্ছে ফার্মের একক। হ্যাঁ, এই প্ল্যানগুলোর সমষ্টি হচ্ছে একটা ফার্ম। এই ফার্মটা কি আবার একক মালিকানা বা একই ব্যবস্থাপনায় পরিচালিত হয়। আর শিল্প কি? শিল্প হচ্ছে একই দ্রব্য বা সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত বিভিন্ন ব্যবস্থাপনার অধীনে ক্রিয়াশীল সকল ফার্মের সমষ্টি। দেখো, এই সকল ফার্মের সমষ্টিকে কিন্তু শিল্প বলা হয়, এবং এই ফার্মগুলো সমজাতীয় বা একই দ্রব্য উৎপাদন করবে। কেউ যদি পোশাক উৎপাদন করে, তাহলে পোশাকের সবগুলো ফার্ম নিয়ে তৈরি হবে পোশাক শিল্প। অবশ্যই পণ্যটা সমজাতীয় হতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে প্রতিষ্ঠানের সংখ্যা। কোন নির্দিষ্ট দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠানকে, হ্যাঁ আমি আবারও বলছি যে একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে, আর একই দ্রব্য উৎপাদনকারী সকল প্রতিষ্ঠান বা ফার্ম গুলোকে একত্রে শিল্প বলে। ফার্ম গুলোকে একত্রে শিল্প বলা হবে। তার মানে একটা শিল্প প্রতিষ্ঠানে ফার্মের সংখ্যা অনেকগুলো হতে পারে, অনেকগুলো ফার্ম মিলে একটা শিল্প গড়ে ওঠে। তার মানে একটা শিল্পের অধীনে অনেকগুলো ফার্ম থাকতে পারে। তিন নম্বরে বলা হয়েছে ব্যবস্থাপনা, ফার্ম একক ব্যবস্থাপনায় পরিচালিত হয়, কিন্তু শিল্পের মাঝে যেহেতু অনেকগুলো ফার্ম থাকে, তার মানে ফার্ম এই শিল্পের অধীনে যতগুলো ফার্ম আছে প্রত্যেকটা ফার্মে ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। চতুর্থ নম্বরে বলা হয়েছে পরিধি, ফার্মের পরিধি সীমিত, যেহেতু ফার্ম একক মালিকানায় পরিচালিত হয় এবং হচ্ছে সেজন্য ফার্মের আকার সীমিত হয়, কিন্তু শিল্পের পরিধি স্বাভাবিকভাবেই ব্যাপক, যেহেতু একটা শিল্প মানে অনেকগুলো ফার্মের সমষ্টি। তার মানে সেটার আকার, আকৃতি, অবস্থান সব কিছুর পরিধি মিলেই একটা ব্যাপক আকারের। পঞ্চম বলা হয়েছে উৎপাদন ও দাম নির্ধারণ নীতি।
ফার্মের উৎপাদন দাম নির্ধারণ নীতি মূলত ক্ষুদ্রতর আঙ্গিকে বিশ্লেষণ করা হয়, যেহেতু সেটা ফার্ম ডিসাইড করে থাকে কি কতটুকু উৎপাদন করবে, কিভাবে দাম নির্ধারিত হবে, সেটা মূলত ফার্ম নির্ধারণ করে থাকে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্ষুদ্রতর আঙ্গিকে বিশ্লেষণ করা হয়। কিন্তু শিল্পের উৎপাদন হচ্ছে এই যে শিল্পের অধীনে যতগুলো ফার্ম আছে সে সবগুলো ফার্ম কি পরিমাণ উৎপাদন করেছে, সেই সবগুলো উৎপাদন মিলে একত্রে হবে ওই শিল্পের যোগান। সেই যোগান এবং ওই শিল্পে কি পরিমাণ চাহিদা আছে, এই চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে বা তাদের সমন্বয়ে দাম নির্ধারিত হবে। তার মানে শিল্প হচ্ছে একটা বৃহত্তর আঙ্গিক, যেটাকে বৃহত্তর আঙ্গিকে বিশ্লেষণ করতে হয়। অর্থাৎ একটা শিল্পের অধীনে যদি 40টা ফার্ম থাকে, তাহলে 40টা ফার্ম যে পরিমাণ উৎপাদন করেছে সে সবগুলো উৎপাদন মিলে হবে ওই শিল্পের যোগান, এবং ওই শিল্পে সামষ্টিক ভাবে কতটুকু চাহিদা আছে সেই চাহিদা এবং যোগানের সমন্বয় তৈরি হবে, সেই সমন্বয়ে ওই শিল্পে একটা দাম নির্ধারিত হবে, সেই দামেই দেখা যাচ্ছে ওই শিল্পে বিরাজ করবে। আচ্ছা, ফার্ম দাম গ্রহীতা, ফার্মকে বলা হয় প্রাইস ট্রিগার, অর্থাৎ দামের উপর কোনো প্রভাব নেই। কেন প্রভাব নেই সেটা আমরা এই পরের পয়েন্টেই দেখব। আচ্ছা, আর শিল্প হচ্ছে দাম নির্ধারণে শিল্পের ভূমিকা আছে, যেহেতু শিল্পের যোগান বাজার চাহিদার সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে দ্রব্যের দাম নির্ধারিত হয়। দেখো, কোনো ফার্মের যোগান সারা বিশ্বের মোট উৎপাদনের তুলনায় খুবই কম। স্বাভাবিকভাবেই ধরো একটা ফার্মের উৎপাদন হয়তো কানাডায়, দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, মনে করি কানাডার একটি বৃহৎ ফার্ম 40,000 টন গম উৎপাদন করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে একটা শিল্পের যোগান ফার্মের যোগানের তুলনায় অনেক বেশি হবে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে সমগ্র বিশ্বে গম উৎপাদনের সার্বিক পরিমাণ 200 মিলিয়ন টন। তো এই 200 মিলিয়ন টনের তুলনায় এই 40,000 টন খুবই অল্প। সেজন্য দেখা যাচ্ছে সামগ্রিক ভাবে যে দাম নির্ধারিত হবে বা সামগ্রিক ভাবে যে যোগান হয়েছে একটা শিল্পে, সেই তুলনায় একটা ফার্মের যোগান খুবই অল্প। আচ্ছা, চাহিদা রেখা, পণ্য প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার অধীনে ফার্মের চাহিদা রেখা আমরা জানি সেটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল হয়, অর্থাৎ ফার্ম এই ডিসিশন মেনে নিতে বাধ্য থাকে। আর শিল্পের চাহিদা রেখা নিম্নগামী হয়। আজ কেন মেনে নিতে বাধ্য হয় সেটা তো আমরা বললামই, যেহেতু একটা ফার্মের উৎপাদন পুরো শিল্পের উৎপাদনের তুলনায় খুবই অল্প, সেই জন্য সে চাইলেও একটা শিল্পে যে দাম নির্ধারিত হয় সেই দামটাকে প্রভাবিত করতে পারে না। ধরো একটা শিল্পে 2,000 মিলিয়ন টন গমের যোগান এবং এটার চাহিদা দুটো মিলিয়ে একটা দাম নির্ধারিত হলো, এই যে দামটা নির্ধারিত হয়েছে এই দামটা কোনো ফার্ম আর চেঞ্জ করতে পারবে না, যেহেতু তার উৎপাদন খুবই কম। সে যদি এখানে দাম চেঞ্জ করে, ধর বাড়িয়ে দেয় তাহলে তার চাহিদা কমে যাবে, সে যদি কমিয়ে দেয় তাহলে সে দেখা যাচ্ছে তার লস হবে। তো সেই জন্য দেখা যাচ্ছে ওই শিল্পে যে দামটা নির্ধারিত হয় ওই ফার্মগুলো সেই দামেই বিক্রি করতে বাধ্য থাকে, যদি সেই বাজারটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয়ে থাকে। সেক্ষেত্রে এই ফার্মের চাহিদা রেখা হয় এই যে তোমার ভূমি অক্ষের সমান্তরাল। দেখো এই দামটা বাজারে নির্ধারিত হয়েছে, এই যে এই চিত্র দেখো, একটা শিল্পে এই ছিল চাহিদা, আর একটা শিল্পে এতগুলো শিল্পে সবগুলো ফার্মের উৎপাদন মিলে এই যোগান রেখা পেয়েছে। এখন এই চাহিদা এবং যোগানের সমন্বয়ে একটা ভারসাম্য দাম নির্ধারিত হয়, সেটা আমরা জানি। সেই ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে P0, P0-তে, Q0 হচ্ছে কোয়ান্টিটি। এখন এই P0-তেই এই ফার্ম গুলো, এই শিল্পের অধীনে যতগুলো ফার্ম আছে সবাই P0-তে দ্রব্য বিক্রি করতে বাধ্য থাকবে, সেই জন্য এই ফার্মের তোমার চাহিদা রেখা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ এই যে আমার ভূমি অক্ষ পরিমাণ অক্ষ এটার সমান্তরাল। অর্থাৎ তুমি যত ইচ্ছা পরিমাণ বাড়াও না কেন, তোমার দাম এইটুকুই থাকবে, কারণ তোমার এই একটা ফার্মের পরিমাণ একটা শিল্পের পুরো যোগানের তুলনায় খুবই কম, সেই জন্য এটা পরিমাণ Q1 থেকে Q2 বৃদ্ধি পেলেও দাম তাকে P0-ই থাকবে, P0 দামেই তাকে দ্রব্য বিক্রি করতে হবে।
সেই জন্য বলা হয়, কোনো ফার্মকে বলা হয় যে দেখো বলা হয়েছে প্রাইস টেকার, অর্থাৎ দাম গ্রহীতা, সে দামকে প্রভাবিত করতে পারে না, বাজারে যে দাম আছে তাকে সেই দামেই বিক্রি করতে হয়, কোনো ক্রেতাও দামকে প্রভাবিত করতে পারে না। আচ্ছা 10 নম্বরে হয়েছে একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই। একচেটিয়া বাজারে যেহেতু একজনই বিক্রেতা থাকে, সেই জন্য দেখা যাচ্ছে ওই বাজারে একটাই ফার্ম থাকে, তাহলে ওই একটা ফার্মই ওই শিল্প, সেখানে আর ফার্ম ও শিল্পের মাঝে কোনো পার্থক্যই থাকে না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান থাকে। আচ্ছা লাস্ট যে পার্থক্য সেটা হচ্ছে মুনাফা। পূর্ণ প্রতিযোগিতামূলক বা একচেটিয়া বাজারে ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা, অতিরিক্ত মুনাফা বা ক্ষতি স্বীকার করে উৎপাদন চালু রাখে, কিন্তু দীর্ঘকালে কি হয়, দীর্ঘকালে পূর্ণ প্রতিযোগিতামূলক যে ফার্মগুলো আছে তারা স্বাভাবিক মুনাফা অর্জন করে, কিন্তু একচেটিয়া বাজারে আবার ফার্মগুলো অতিরিক্ত মুনাফা অর্জন করে। আর শিল্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক যে শিল্পগুলো আছে তারা দেখা যাচ্ছে স্বাভাবিক মুনাফা অর্জন করে, কিন্তু একচেটিয়া বাজার আবার সবসময় অতিরিক্ত মুনাফা অর্জন করে। একচেটিয়া বাজারে শিল্প সবসময় অতিরিক্ত মুনাফা অর্জন করে, কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শিল্পগুলো স্বাভাবিক মুনাফা অর্জন করে। আচ্ছা এটা কি, এই দুটো পয়েন্ট কিন্তু এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শিল্প সাধারণত স্বাভাবিক মুনাফা অর্জন করে, শিল্প, হ্যাঁ শিল্প সাধারণ স্বাভাবিক মুনাফা অর্জন করে, আর হচ্ছে একচেটিয়া বাজারে শিল্পগুলো অতিরিক্ত মুনাফা অর্জন করে। আচ্ছা এই পয়েন্ট ইম্পর্টেন্ট, দীর্ঘকালে ফার্ম পূর্ণ প্রতিযোগিতার স্বাভাবিক মুনাফা ও একচেটিয়া বাজারে অতিরিক্ত মুনাফা অর্জন করে দীর্ঘকালে। হ্যাঁ কালটা যদি দীর্ঘকাল হয় তাহলে সেক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক যে বাজার আছে সেই বাজারে ফার্মগুলো স্বাভাবিক মুনাফা অর্জন করে, কিন্তু একচেটিয়া বাজারে অতিরিক্ত মুনাফা অর্জন করে। আর স্বল্পকালে দেখা যাচ্ছে ফার্মগুলো স্বাভাবিক মুনাফা হতে পারে, অতিরিক্ত মুনাফা হতে পারে, কিংবা ক্ষতিরও শিকার হতে পারে, কিন্তু এই ক্ষতি শিকার করেও তারা দেখা যাচ্ছে স্বল্পকালে উৎপাদন চালিয়ে যায়। কেন চালিয়ে যায় সেটা আমরা পরবর্তীতে চিত্র আকারে ব্যাখ্যা করব। ওকে ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ঠিক মতো লেখাপড়া করো, কোথাও সমস্যা হলে জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।